Viewers, assalamu alaikum, excel in an art shale. Asker a tutorial today, amra dekhbo how to edit multiple excel worksheets at a time. So amader ager tutorial amra dekhechhilam je group of ba listed item theke kibhabe multiple worksheet toiri kora jay pivot table er madhye. Aske amra dekhbo kibhabe shobgulo sheet at a time select kore amra modify korte parbo. To tar age dui ta jinish amake ektu shikhe nite hobe, seta hocche কিভাবে ট্যাব বা শীটগুলোকে আমরা গ্রুপিং করতে পারি। সো এনি ওয়ান অফ দা শীট আমাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে আমি কন্ট্রোল বাটন প্রেস করে আমার যে দরকার শীটগুলো সেগুলো এক জায়গায় করে নিতে পারি। আর যদি আনগ্রুপ করতে চাই, রাইট ক্লিক করে একদম নিচে যে অপশনটা আনগ্রুপ, আনগ্রুপ করলে আনগ্রুপ হয়ে যাবে সবগুলো। আর যদি অ্যাটে রোতে বা পাশাপাশি যদি সবগুলো শীটকে নিতে চাই, তাহলে শিফট বাটনটা প্রেস করেও আমি সবগুলো শীটকে একসাথে করে নিতে পারবো। শিট শিফট বাটন প্রেস করে সবগুলো শিট এক জায়গায় করার পরে আমি কন্ট্রোল বাটন প্রেস করে অ্যাডিশনালি অ্যাড করতে পারি অথবা রিমুভ করতে পারি। সবগুলো শিট যদি একসাথে সিলেক্টেড থাকে, তাহলে যেহেতু আমার নতুন কোনো শিট নাই, সো নতুন একটা শিট ক্রিয়েট করে আমি আনগ্রুপ করতে পারি। সো রাইট ক্লিক করে এটা আমি ডিলিট করে দেই। এখন পাশাপাশি আমার একটা গ্রুপ তৈরি করে নিই। এই গ্রুপটাকে আমি এখন কমন কিছু মডিফিকেশনের আওতায় নিয়ে আসবো। সে আমি শুরুতেই মার্জ করে নিলাম একটা হেডার দেওয়ার জন্য, তার একটা নাম দিব টেমপ্লেট। সো টেমপ্লেটটাকে একটু বড় করে নিই, আমি ফ্রন্টটা একটু বড় করে নিই, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নিই, পাশাপাশি কিছু হেডার দিব, যেমন নেম, পপুলেশন, ফুড, স্পট, এগুলো আমি একটু টাইপ করে দিয়ে নিই। সো এই মডিফিকেশনগুলো করার পরে আমি যদি হাইলাইট করে দিই অন্য কোনো কালার দিয়ে, কিংবা ফ্রন্ট একটু বড় করলাম, অল বর্ডার দিয়ে দিলাম, সো এনি টাইপ অফ চেঞ্জ গ্রুপ করার পরে আমি যদি এই কাজগুলো করি, যেমন অ্যালাইনমেন্ট ঠিক করা, পাশাপাশি কোনো একটা সেল বড় করা, কোনো একটা রোর উইথটা বাড়ায় দেওয়া, এনি টাইপ অফ মডিফিকেশন, কালার চেঞ্জ, বোল্ড করা, এই ধরনের মডিফিকেশনগুলো করার পরে আমি যদি আনচেক করে এগুলো ইন্ডিভিজুয়ালি চেক করে দেখি যে যে অ্যাক্টিভিটিগুলো গ্রুপ করার পরে করা হয়েছিল, ঠিক সেম মডিফিকেশন সবগুলো এরিয়াতে করা হয়ে গেছে। সো এখন আমি দেখি একটু আইসোলেটেড দুইটা শিট যদি আমি সিলেক্ট করে নিই, ঢাকা এবং সিলেট। ঢাকা এবং সিলেটকে আমি দুইটা অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কি এদের যে ভ্যালুটা, একটা ভ্যালু অ্যামাউন্ট অ্যাড করতে চাচ্ছি এই দুইটা শিটে। এটাকে একটু বড় ফ্রন্ট করে একটু ডিফারেন্ট একটা ফ্রন্ট দিয়ে দিই। সো আমি যদি দেখি যে চিটাগাং, বরিশাল, খুলনা, রাজশাহী এগুলোতে কোনো মডিফিকেশন নাই, বাট ঢাকা এবং সিলেট যেহেতু আমার গ্রুপ করে এই কাজটা করা হয়েছিল, সো এই দুইটা শিটে এই সেম ভ্যালুটা পাওয়া যাচ্ছে। সো যদি আমরা এমন কোনো কিছু করতে চাই যে না একটা টেমপ্লেট ডিজাইন করব যেটা 50% জন্য সেম হবে, অথবা কোনো একটা বানানের কারেকশন আছে, সেই কারেকশনটা আমার সবগুলো শিটে করতে হবে, আমরা এইভাবেই গ্রুপ করে বা সিলেক্ট করে আমরা কি করতে পারি, এই মডিফিকেশনগুলো অ্যাট এ টাইম করতে পারি। যেমন আমি এই চারটা শিট থেকে কি করব, আমার এই কলামটাকে আমি ডিলিট করে দিব। সো এখন যদি আমি একটু দেখি, ফাইনালি আমার কিন্তু এই কলামটার এই তিনটা শিট থেকে নাই, বাকিগুলোতে আছে। সো এভাবে আমরা গ্রুপ এবং আনগ্রুপ করে আমাদের যে কাঙ্ক্ষিত মডিফিকেশন অ্যাট এ টাইম যতগুলো শিট ততগুলোতেই করতে পারবো। তবে এটার কিছু লিমিটেশন আছে, কিছু অ্যাক্টিভিটি গ্রুপে করা যায় না। যেমন আমি যদি অ্যাট এ টাইম এই পাঁচটা শিট সিলেক্ট করে সেলগুলোকে প্রোটেক্ট করতে চাই, তাহলে কিন্তু আমি প্রোটেক্ট করতে পারবো না। দেখি একটু রিভিউ ট্যাবে গিয়ে প্রোটেক্ট, এখানে প্রোটেক্ট বাটনটা কিন্তু হাইড হয়ে আছে, তার মানে আমার প্রোটেকশনের যে অপশনটা সেই অপশনটা কিন্তু ইন্ডিভিজুয়াল সেলের জন্য, যেমন প্রোটেক্টটা এখানে অ্যাক্টিভ ছিল, যখনই এটা গ্রুপে চলে আসবে তখনই কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো মডিফিকেশন ইজ পসিবল বাট প্রোটেক্ট করা পসিবল না। সো কিছু ফিচার আসলে একটু ইনঅ্যাক্টিভ থেকে যায়। সো হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস টিউটোরিয়াল, থ্যাংক ইউ ফর ওয়াচিং এক্সেল ইন এ নাটশেল।